বন্ধুরা, যদি আপনার ভালোবাসার নারীটি মেষ রাশি বা লগ্নের হয় বা এরিস সানসাইনের হয়, তবে কখনই তার সরলতা নিয়ে ঠাট্টা করবেন না, তার সাথে কোনো রকম তর্কে জড়াবেন না। এরা প্রচণ্ড অনুভূতিপ্রবণ হয়, তাই এদের অনুভূতিকে আঘাত করে এরকম কোনো কাজ করবেন না। এদের কমপ্লিমেন্ট দিন, এরা আপনারই হয়ে থাকবে। যদি আপনার ভালোবাসার নারী বৃষরাশি লগ্ন বা টরাস সানসাইনের হয়, তবে এর সাথে প্রচণ্ড ভালোবাসা বজায় রাখুন, অবশ্যই ভালোবাসা পাবেন। এর সামনে অন্য কোনো মহিলা বান্ধবীর প্রশংসা ভুলেও করবেন না, কারণ ইনি প্রচণ্ড পজিটিভ হবেন, প্রচণ্ড অনুভূতিপ্রবণ হবেন। ইনি মনের কথা সহসা প্রকাশ করবেন না, তাই কখনোই এর অনুভূতি নিয়ে খেলতে যাবেন না। যদি আপনার ভালোবাসার নারীর মিথুন রাশি লগ্ন বা জেমিনি সানসাইনের হয়, তবে ইনি যেহেতু প্রচণ্ড সোশ্যাল ও ফ্রেন্ডলি, তাই আপনিও মানসিক দিক থেকে প্রস্তুত থাকুন। এর কাছে সবসময় অ্যাভেলেবল হতে যাবেন না, আর তাহলে আপনি এনার কাছে আকর্ষণ হারাবেন। যদি আপনার ভালোবাসার নারী কর্কট রাশি লগ্ন বা ক্যান্সার সানসাইনের হয়, তবে ভুলেও এর ইমোশন, অনুভূতি, ইগো ও ভালোবাসা নিয়ে খেলতে যাবেন না। ইনি প্রচণ্ড কেয়ারিং হবেন, পারলে আপনিও চূড়ান্ত কেয়ার করা শুরু করুন এনার প্রতি, এবং ভবিষ্যৎ প্রকল্পের কথা আলোচনা করুন যুক্তির সাথে। যদি আপনার ভালোবাসার নারীটি সিংহরাশি লগ্ন বা লিও সানসাইনের হয়, তবে আপনার ভালোবাসা নারীটিকেও প্রচণ্ড অ্যাটেনশন দিন, নিজেকে গ্ল্যামারাস বানান ও যে কোনো ব্যাপারে গুড কমপ্লিমেন্ট দিন। যদি আপনার ভালোবাসার নারীর কন্যারাশি লগ্ন বা ভার্গো সানসাইন হয়, তবে এনার সামনে আপনি গুড লিসনার হওয়া শুরু করুন, এনার অ্যানালাইসিস করার ক্ষমতাকে অ্যাপ্রিসিয়েট করুন, এনার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটাকে অ্যাপ্রিসিয়েট করুন। এর সাথে কোনো রকম ইললজিক্যাল বা অযৌক্তিক তর্ক করবেন না। যদি আপনার ভালোবাসার নারীর তুলারাশি লগ্ন বা লিব্রা সানসাইন হয়, তবে এর সাথে এরই মতো সোশ্যাল হওয়ার চেষ্টা করুন, পারলে এর সাথে ইন্টেলেকচুয়াল আলোচনা করুন, আর্টস, মিউজিক এগুলো নিয়ে আলোচনা করুন। এরা কিছুটা স্বার্থপর প্রকৃতির হয়, তাই আগে এর খেয়াল রাখার চেষ্টা করুন এবং ছোট ছোট বিষয়ে কমপ্লিমেন্ট দিন। যদি আপনার ভালোবাসার নারীটির বৃশ্চিক রাশি লগ্ন বা স্কর্পিও সানসাইন হয়, তবে এর সাথে তর্কে জড়াতে যাবেন না, এর সরলতা ও অনুভূতির সাথে খেলতে যাবেন না। প্রচণ্ড ভালোবাসা দিন, এর কোনো গোপন কথা জোর করে জানার চেষ্টা করতেও যাবেন না। যদি আপনার ভালোবাসার নারীটি ধনুরাশি লগ্ন বা স্যাজিটেরিয়াস সানসাইন হয়, তবে একে ভালোবাসুন, কিন্তু এর ওপর কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাবেন না। ইনি ঝুঁকি নিতে ও গতিশীল জীবনকে ভালোবাসবেন, তাই আপনিও ঝুঁকি নিতে শিখুন ও গতিশীল জীবনকে গ্রহণ করার জন্য মানসিকভাবে তৈরি হন। যদি আপনার ভালোবাসার নারীটির মকর রাশি লগ্ন বা ক্যাপ্রিকর্ন সানসাইনের হয়, তবে এর বুদ্ধি, অনুভূতি ও উচ্চাকাঙ্ক্ষাকে মেনে নিতে শিখুন এবং নিজেও উচ্চাকাঙ্ক্ষী ও সাকসেসফুল হওয়ার পরিকল্পনা করুন। তার সাথে প্রচণ্ড ভালোবাসুন ও তাকে কাছে রাখুন। যদি আপনার ভালোবাসার নারীটির কুম্ভ রাশি লগ্ন বা অ্যাকুরিয়াস সানসাইনের হয়, তবে তার মতো সোশ্যাল বা ব্রড মাইন্ডেড হওয়ার চেষ্টা করুন, নলেজেবল হওয়ার চেষ্টা করুন, তার প্রতি সতর্ক থাকুন, কিন্তু ভুলেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। কমপ্লিমেন্ট দিন তার নলেজের জন্য। যদি আপনার ভালোবাসার নারীটির মীন রাশি লগ্ন বা পাইসেস সাইনের হয়, তবে তার বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিন, তার সামনে দয়া করে ইমপ্র্যাকটিক্যাল বা ইললজিক্যাল যুক্তি রাখতে যাবেন না। কমপ্লিমেন্ট দিন ছোট ছোট বিষয়ে, দেখুন কিভাবে আপনার প্রেমিকা আপনার জন্য প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।